লালমনিরহাটের ছয় উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক অ্যাম্বুলেন্স বিকল এতে জরুরি চিকিৎসার জন্য উপজেলা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে মৌসুম রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া দিয়ে যেতে হয় অনেকে অর্থ সংকটের কারণে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন লালমনিরহাট সংবাদদাতা তহিদুল ইসলামের প্রতিবেদন লালমনিহাট সদর পাটগ্রাম দহগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার ছয়টি স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক সরকারি অ্যাম্বুলেন্স বিকল হয়ে গেছে তাই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে ভোগান্তি বেড়েছে রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্সে বেশি ভাড়া দিয়ে যেতে হয় রংপুর মেডিকেলে সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স দীর্ঘদিন বিকল থাকার সুযোগ নিচ্ছে বেসরকারি ক্লিনিকগুলো লালমনিহাট থেকে রংপুর যেতে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া যেখানে চারশো থেকে পাঁচশো টাকা সেখানে বেসরকারি অ্যাম্বুলেন্সে দিতে হয় দুই হাজার টাকার বেশি আমাদের যাতায়াতের খুব কষ্ট হয়ে যায় অ্যাম্বুলেন্সগুলো যদি ভালো হতো তাহলে আমরা দূরে যাবে যেখানে চিকিৎসার জন্য সাধারণ মানুষ তাদের অন্তত সুবিধাটা হইতো আমার বাসা অসুস্থ অ্যাম্বুলেন্স নিয়ে যাবো কিন্তু গাড়ি পাই দিয়েছি নিয়ে সিভিল সার্জন জানান চালক সংকটে কিছু অ্যাম্বুলেন্স দীর্ঘদিন পরে থেকে বিকল হয়ে গেছে সেগুলো সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি যেহেতু সচল অ্যাম্বুলেন্স গুলো রয়েছে যার জন্য আমাদের ড্রাইভারের যেহেতু স্বল্পতা রয়েছে যার জন্য এই অচল কতটুকু ঠিক হবে কি পরিমাণ খরচ পড়বে এগুলো আসলে আমাদের অ্যাসেসমেন্ট করে দেখতে হবে হাটে চোদ্দোটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে ছয়টি অচল হয়ে পড়ে রয়েছে তহিদুল ইসলাম বৈশাখী সংবাদ লালমনিরহাট